বঙ্গবন্ধুকে নিয়ে প্রকৃতপক্ষে এখন অনেক সিনেমা হচ্ছে, কিন্তু বঙ্গবন্ধুর শৈশব থেকে কৈশোর নিয়ে আলাদাভাবে সিনেমা আমার জানা মতে কোনোটা হয়নি, এটি প্রথম। আমি এই পলিটিক্যাল প্রশ্ন কোনো অভিযোগ নাই, এটা আপনি বলছেন, আমি কোনো অভিযোগ শুনিনি, এখানে সিনেমার বাইরে যাব না। আমাদের গণমাধ্যম যে পরিমাণ ভাইব্রেন্ট এই দেশে, অনেক উন্নয়নশীল দেশে এরকম ভাইব্রেন্ট গণমাধ্যম নাই। আমার আশার কথা ছিল অনেক আগেই, কিন্তু আমাদের দলের একটি জনসভার কর্মসূচি থাকায় আমার আসতে দেরি হয়েছে, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। আজকে যে সিনেমাটা প্রিমিয়ার হলো দুঃসাহসী খোকা, বঙ্গবন্ধুর শৈশব থেকে কৈশোর পর্যন্ত সময় নিয়ে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। কিভাবে একজন দুরন্ত কিশোর রাজনীতি সচেতন হলেন, প্রতিবাদী হলেন, কিভাবে তিনি জনদরদী ছিলেন, এই বিষয়গুলোকে এখানে তুলে আনা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে প্রকৃতপক্ষে এখন অনেক সিনেমা হচ্ছে, কিন্তু বঙ্গবন্ধুর শৈশব থেকে কৈশোর নিয়ে আলাদাভাবে সিনেমা আমার জানা মতে কোনোটা হয়নি, এটি প্রথম। তো এটি আপনারা যারা দেখেছেন ইতিমধ্যেই সিনেমার বেশিরভাগ অংশ প্রদর্শিত হয়েছে, তো আমি মনে করি যে বঙ্গবন্ধুর শৈশব এবং কৈশোর নিয়ে তেমন লেখালেখিও খুব বেশি যে হয়েছে তা নয়। তো সেজন্য এই সিনেমাটা আমি মনে করি বঙ্গবন্ধুর শৈশব এবং কৈশোরকে চিত্রায়িত করা হয়েছে, কীভাবে বঙ্গবন্ধু একজন দেশপ্রেমিক কিশোর থেকে একই সাথে তিনি প্রতিবাদী কিশোর, একই সাথে মানবিক কিশোর তিনি কীভাবে ছিলেন, এই বিষয়গুলো এখানে উঠে এসেছে। ডেফিনেটলি এই ছবিটা নতুন প্রজন্মের জন্য আমি মনে করি অত্যন্ত উপযোগী একটি সিনেমা, কারণ বঙ্গবন্ধুর পরবর্তীতে সাফল্য এবং সংগ্রাম সেটি নিয়ে মানুষ জানে, নতুন প্রজন্ম কিছুটা জানে, কিন্তু একেবারে শৈশব এবং কৈশোর নিয়ে খুব বেশি জানে না। সেই জন্য আমি মনে করি কৈশোরে মানুষ নানা স্বপ্ন আঁকে, কৈশোরে মানুষ আপনার অনেককে দেখে অনুপ্রাণিত হয়, সুতরাং বঙ্গবন্ধুর কৈশোর এবং শৈশব এটি জেনে আমি মনে করি যে আমাদের নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে, তারা নিজেরাও দেশপ্রেমিক হওয়ার ক্ষেত্রে দেশ মাতৃকার জন্য কাজ করার জন্য তারা অনুপ্রাণিত হবে। এখানে সিনেমার বাইরে যাব না। স্যার একটা প্রশ্ন, স্যার সরকার কৌশল বদলে একতরফা নির্বাচনের পাঁচতারা করছে। আমি আমি এই পলিটিক্যাল প্রশ্ন উত্তর তাহলে গণমাধ্যমের কোনো ভিসা নিতে এই বিষয়টা নিয়ে কথা কোনো অভিযোগ নাই, এটা আপনি বলছেন, আমি কোনো অভিযোগ শুনিনি, আমরা শুনে থাকি না, আমিও শুনিনি, আমি কেউ কোনোদিন বলে নাই, কোনো পত্রিকায় আসে নাই, কেউ কিছু বলে নাই, কোনো অভিযোগ আগে ছিল, এগুলো 7-8 বছর আগের কাহিনী। আমি কাগজে দেখতে পেলাম যে গণমাধ্যমের উপরও ভিসা নীতি প্রয়োগ করা হবে। আমাদের গণমাধ্যম স্বাধীন অবাধে কাজ করছে, এবং আমাদের গণমাধ্যম শুধু স্বাধীনভাবে কাজ করছে না, আমাদের গণমাধ্যম যে পরিমাণ ভাইব্রেন্ট এই দেশে, অনেক উন্নয়নশীল দেশে এইরকম ভাইব্রেন্ট গণমাধ্যম নাই। সুতরাং গণমাধ্যমের উপর ভিসা নীতি প্রয়োগ, এই কথাটা শুনে সত্যিকার অর্থে আমি আশ্চর্য হয়েছি। আমি মনে করি কারো অন্য দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করা সমীচীন নয়, অন্য কোনো দেশ আমাদের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা সমীচীন নয়।